আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে জানি আজকের ভিডিওটি আমি করার জন্য আজকে আমাকে ফের আবার হুমকি ধুমকি দেওয়া হবে, ফোন করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হবে আমাকে। তারপরেও আজকে আমার মুখ খোলার কারণ কি? ধৈর্যের বাঁধন ছাড়িয়ে গিয়েছে। আজ কয়েকদিন ধরে দেখছি একটা ভিডিও নিয়ে প্রতিবাদ 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 ফেসবুকে এবং ভাইরাল ভিডিওটি কিসের জন্য, কি ভিডিওটি কি? প্রথমত আগে আমাদেরকে দেখে নেওয়া উচিত কোন ভিডিওর কথা আমি বলছি, আপনারা শুনুন। আমার রাসূল বলে দিয়েছে, এই তোরা শায়খ সিদ্দিকের কাছে গিয়ে খবরগুলো মশ করে আসবি, আমি রাসূল বলছি, সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে। কি বললেন শুনলেন? আরেকবার শুনে নিন। আমাকে যত বাড়াবে 5 মিটার বাড়তে থাকবে, 30 না দিলে বদ্ধ করব, হাফ আসমান আর জমিনে হাফে রেখে দেব, মাল দেবে আল্লাহ গোড়া কবুল করলো। কি বললেন শুনলেন? আরেকবার শুনে নিন। 30 দেবে একদম ডাইরেক্ট কবুল, আর এখানে মিডিলে এইটা পার হবে না, এটা পার করতে দেব না। শুনলেন তো, যত রাত বাড়বে মাল বাড়াতে হবে, মাল দেবে দোয়া করে দেবে আর সে পৌঁছে যাবে দোয়া। কোন ধরনের জালিয়াতি এগুলো, কোন ক্যাটাগরির জালিয়াতি? জালিয়াতির একটা কোয়ালিটি থাকা দরকার হয়। 30 দেবেন দোয়া কবুল, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে দেবে, কম দেবেন কিংবা 30 দেবেন না, দোয়া মাঝখানে ঝুলবে। এরা মনে হয় লিডারশিপ নিয়েছে আল্লাহর পাকের কাছ থেকে দোয়ার জন্য, এরা টেন্ডার নিয়েছে দোয়া কবুলিয়াতের জন্য। ভণ্ডমির একটা কোয়ালিটি থাকা দরকার হয়। এক এক সময় এক এক রকম পীরজাদাদের আমরা এক এক সময় এক এক রকম যা ভাবমূর্তি দেখছি। এর আগেও আমি অনেক প্রতিবাদ করেছি, হক কথাটা বলার জন্য আমাকে অনেকভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আজকের এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি। জালিয়াতির একটা সীমা থাকা দরকার হয়। আমরা এর ভিডিওটি আর একবার দেখে নেব, সে আরো কি বলছে। খোদার কসম খেয়ে বলছি, যদি জুবান যদি আমায় আজ মিথ্যা বলে, আমার জুবান আল্লাহ পাক বন্ধ করে দিক, আমি আল্লাহ পাকের শুকর আদায় করে। এই ভণ্ডমি, এই জালিয়াতি আর কতক্ষণ বাংলার মানুষ সহ্য করবে, আর কত তকবি দেবে অন্ধ ভক্তর মতো? তো তাদের এখনো জিন্দাবাদ দেবে মানুষ, এখনো তাদের প্রতি তাদের নিয়ে মানুষ চাটাচুটি করবে। এক ধরনের সাধারণ মানুষ, এক ধরনের আলেম তাদেরকে দেখলে ঘৃণা হয় যে এদেরকে নিয়ে এখনো বাংলায় আমরা চাটছি এখনো। সে আরো কি বলছে এটা আর একবার শুনে নিই আমরা। আজকে আমার আব্বাজান দুনিয়া থেকে যাওয়ার পরে তার মুরিদ মুতাকেদিনরা আমার রাসূল বলে দিয়েছে, এই তোরা শায়খ সিদ্দিকের কাছে গিয়ে খবরগুলো মশ করে আসবি, আমি রাসূল বলছি, সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে। অমুক সিদ্দিকি যেটা বলে দেবে সে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এরা লিডারশিপ নিয়েছে, এরা মানে টেন্ডার নিয়েছে দোয়া কবুল কবুলিয়াতের। তাহলে টাকায় যদি সব কিছু হতো, টাকায় যদি দোয়া কবুল হয়ে যায়, আমি নামাজ পড়বো না, রোজা করবো না, ইসলামের কোনো কাজকাম কিছুই করবো না, আমি আমার পয়সা আছে আমি টাকা নিয়ে চলে যাব, এরকম পীরজাদা পীরদের কাছে আমরা টাকা নিয়ে চলে যাব, আমাদের জান্নাত মানে অনিবার্যে আমাদের জায়গায় পৌঁছে দেবে, দোয়া কবুল হয়ে যাবে। তো যা দোয়া করবে, সে যে দোয়াই করবে আমাদের জন্য, তো দোয়া কবুল হয়ে যাবে। তো আজকের আপনারা আবার আর চিন্তা করতে হবে না, দোয়া কবুল করার জন্য এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছি। আমরা মানুষ তকবির দিচ্ছে, হলো তকবির, এখনো জিন্দাবাদ দিচ্ছে। এরা কোথাকার ভক্ত, এরা কোন ভক্ত, কোথাকার আবাল, এরা গান্ডু, এইসব এরকম গান্ডু মার্কা ভক্ত এখনো আমাদের সমাজে খুঁজলে পাওয়া যায়, গান্ডু মার্কা ভক্ত এরা। তো আমরা আরো দেখে নেবো এই পীরজাদা আরো কি বলছে, শুনুন। আমি যদি মিথ্যা বলি, আমার জুবানকে আল্লাহ বন্ধ করে দেখুন, এক্ষুনি বন্ধ করে দাও, আর নচেৎ আমার মত দাও, এ কথা বলার নয়। যদি মিথ্যা বলে তার জবান আল্লাহ বন্ধ করে দেবে, এরকম কথা এর আগে আমরা আরো অনেকে অনেকে শুনেছি। কোনো পীরজাদার 8 বার দিদার হচ্ছে নবীর সাথে, কোনো পীরজাদার 10 বার দিদার হচ্ছে, কোনো পীরজাদা আসরের পরে ঘুমিয়ে স্বপ্ন দেখছে নবীর সাথে দিদার হচ্ছে, নবী নাকি কান্নাকাটি করছে। এই এই ধরনের জালিয়াতি আর কতদিন চলবে এই বাংলায়? বাংলার মানুষ কি এনাদের কাছ থেকে এই আশা করেছিল? আজকের ফুরফুরাতে দেখুন, নিজের লজ্জা লাগে, নিজেকে ঘৃণা লাগে, নিজেদের ভিতরে এসব কথাগুলো বলতেও খারাপ লাগে। আজকে কেন বলবো তাদের হয়ে? আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি এক এক সময় এক এক রকম অবস্থা। ফুরফুরা শরীফের আজকের কাদা সরাছড়ির অবস্থা, অন্য বাংলার অন্য আলেমদের কথা আমরা ছেড়িয়ে দিলাম, কিন্তু তানাদের ভিতরে, ভাইজানদের ভিতরে এক এক ভাইজান আরেক ভাইজানের বিরুদ্ধে বলছে, আরেক ভাইজান আরেক ভাইজানের দুর্নীতির বিরুদ্ধে বলছে, কে দুর্নীতি করেছে, কে কাটমানি খেয়েছে, কে খাবে, কে খাচ্ছে, এইসব নিয়ে আমরা দেখতে পাচ্ছি মানে এক এক সময় এক এক রকম প্রতিবাদ। এ ওর বিরুদ্ধে বলছে, ও এর বিরুদ্ধে বলছে। তাহলে বাংলার মানুষ
কিন্তু বুঝতে শিখেছে, এক শ্রেণীর মানুষ কিন্তু বুঝছে যে আপনারা কে কোন দিকে, কার ভাবমূর্তি কোন দিকে। বড় বিশ্বাস হুজুর আমার কাছে পাঠাইলো, বা যাও শামসুদ্দিকের কাছে যাও, আল্লাহ শুকর আদায় করে বলছি, আপনাকে খারাপ নিচ্ছেন না তো, এটা খালি হাসাহাসি করবেন না তো, আমি বলে ফেলেছি বা কিছু মনে করো না। বড় বিশ্বাস হুজুর নাকি ওনার কাছে পাঠিয়েছিলেন, হাস্যকর বিষয়। আপনাদেরকে এখনো বলছি, আপনারা এমন ধরনের কথাবার্তা বন্ধ করুন, এমন কথা বলেন যাতে মানুষ বিশ্বাস করে, কারণ আপনাদের ভণ্ডামি আপনাদের জালিয়াতি কিন্তু মানুষ বুঝতে শিখেছে আগে। এনার কিছুদিন আগে আমরা দেখছিলাম কোনো একটি খেলার মজলিসে, তিনি আমার নিজে চোখে দেখা একটা জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনা একটা জায়গায়, আমি সেই জলসায় ক্যামেরা করছিলাম, ডাইরেক্ট মজলিস থেকে একজনা বলছে 25,000 নিয়ে উঠেছেন তো, এরকম ধরনের এদের এনাদেরকে নিয়ে মানুষ কিন্তু পিছনে সমালোচনা করে। তো এনাদের সম্মান, এনাদের ইজ্জত মানুষ দেবে কীভাবে, এনারা নিজেদের ইজ্জত নিজেরাই রাখতে পারছে না। আর একজন পীরজাদা, এনাদেরকে পীরজাদা বলতেও ঘৃণা লাগে, এনারা পীরজাদা না, যারা ভালো পীরজাদা, যারা ভালো পীর সাহেব, তাদেরকে ছোট করা হবে। আর একজন পীরজাদার ভাষণটা একটু শুনে নিন। কবরে চাদর দেওয়া, ফুল দেওয়া, আগরবাতি ধূপ জ্বালানো, এটা জায়েজ আছে। শুনলেন তো, মাজারে চাদর বা চাদর চড়ানো, ধূপ দেওয়া, আগরবাতি জ্বালানো, চুম্বন করা জায়েজ। কোথায় আজকের আমরা, কোন জায়গায় আছি দাঁড়িয়ে একটুখানি ভাবুন। এনারা ফুরপুরার পীরজাদা নামক পরিচিত। আজকের জানি আমার এই ভিডিওটি করার জন্য আজকের আমাকে অনেক হুমকি ধুমকি শুনতে হবে, হয়তো বলবে অনেকে যে নিজেদের কমের ভিতরে এগুলো আজকের কেন বললো, মানুষের ইমান নিয়ে খেলা হচ্ছে আজ, বাংলার মুসলমানদের ইমান নিয়ে খেলা চলছে, বাংলার মুসলমানদেরকে ভাববার অনুরোধ করব। আজকের কাদের পিছনে আমরা তকবির দিচ্ছি, কাদের পিছনে আজ আমরা জিন্দাবাদ দিচ্ছি, বাংলার অন্য আলেম ওলামাদের দূরেই রাখলাম, কিন্তু ফুরফুরার ভিতরেই আজকের যেগুলো সৃষ্টি হচ্ছে, তানাদের নিজেদের ভিতরে যেগুলো হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ায়, বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানা, সকলে আমরা নজর রাখবো বা নজর রাখি বা দেখছি আমরা সেগুলো, যে তানাদের ভিতরে আজকে কী কন্ডিশান। তো এই রকম ধরনের পীরজাদাদের আমাদের সমাজ থেকে বয়কট করুন এবং বয়কট করা হোক, এই অনুরোধ বাংলার মুসলমানের। গান্ডুদের প্রতি আমার কোনো বার্তা নেই, গান্ডুরা যারা জিন্দাবাদ দিচ্ছে তারা দিয়েই যাক, কিন্তু যারা বুদ্ধিমান, যারা শরিয়ত সম্পর্কে জানেন, যারা অন্ধভক্ত নয়, তাদেরকে ভাববার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।